আসসালামু আলাইকুম। ইসকনের সাথে বিজেপি এবং আরএসএস এর সম্পর্কের কিছু উদাহরণ নিয়ে এবং তার প্রেক্ষাপট নিয়ে এই ভিডিও। কৃষ্ণের সাথে সম্পৃক্ত কতগুলো অঞ্চলকে একসাথে জুড়ে দেওয়া হচ্ছে ভারতের সরকারের একটি উদ্দেশ্য। বিজেপি সরকারকে এজন্য অনুপ্রাণিত করে আরএসএস। রামায়ণ এবং কৃষ্ণ সম্পৃক্ত কতগুলো মিথোলজিক্যাল অঞ্চল যেগুলোর সাথে হিন্দু শাস্ত্রের বিশেষ করে গীতা এবং বিভিন্ন শাস্ত্রের যে সম্পর্ক তার উপরে ভিত্তি করে কিছু কিছু অঞ্চল যা ভারতে খুবই প্রখ্যাত ধর্মীয়গত কারণে বিশেষ করে কৃষ্ণের সাথে এবং রামায়ণের সাথে যুক্ত সেগুলোকে একসাথে করাই আরএসএসের মূল অনুপ্রেরণা বিজেপি সরকারের প্রতি। সেই উদ্দেশ্যে কুরুক্ষেত্র বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে ভারতের অর্থাৎ উত্তর পূর্ব দিকে দিবাং ডিস্ট্রিক্ট ভারতের মাঝখানে মথুরা এবং গুজরাটে আরও কিছু অঞ্চলকে একসাথে করে কৃষ্ণ সার্কিট গঠন করাই হচ্ছে আরএসএস এর প্রজেক্টের অন্তর্ভুক্ত। এবং এই জন্য আরএসএস সরকারকে অনুপ্রাণিত করায় হাজার হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে ভারতের বিভিন্ন আর্কিওলজিক্যাল সোসাইটিকে মিথোলজির উপর ভিত্তি করে বিভিন্ন খনন কার্য চালানোর জন্য, যেমন রাম সেতু। এই প্রজেক্টগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে অখণ্ড ভারতকে যুক্ত করে ফেলা এবং এই প্রজেক্টে ইসকনের সমর্থন আছে। বাংলাদেশের শেখ হাসিনা সরকার ঘোষণা দিয়েছে ধর্ম যার যার উৎসব সবার, এবং সেই উৎসব সবার করতে গিয়ে আমাদের ধর্মীয় পরিচয় আমরা হারিয়ে ফেলছি, ভিন্ন দেবতার স্লোগান দিচ্ছি। আমাদের মন্ত্রীরা পর্যন্ত ভিন্ন দেবতার স্লোগান দেয়, তারা ইসকনের ট্রেনিং পায়, ইসকনের সাথে তাদের সম্পৃক্ত থাকে, যেটা প্রমাণ বহন করে মুসলিমরা ইসকনের সাথে সম্পৃক্ত হচ্ছে এবং আরও প্রমাণ করে আর কে মিশনের সাথেও সম্পৃক্ত হচ্ছে। আর কে মিশন, ইসকন, এগুলো হচ্ছে বেদান্তিস্ট মুভমেন্ট। আমি কথাটা বাড়িয়ে দিই,
ষাটের দশকে যখন এই ইসকন মুভমেন্ট বা কৃষ্ণ প্রেম পশ্চিমা বিশ্বে প্রচারিত হয়, তার মূল উদ্দেশ্য ছিল পাকিস্তান তথা মুসলিম বিশ্বের সাথে পশ্চিমা বিশ্বের যে বন্ধুত্ব গড়ে উঠেছিল তাকে তার ভেতরে চিড় ধরানো। কারণ সরোয়ারদের উদ্যোগে এবং পরবর্তীতে আইয়ুব খানের উদ্যোগে পাকিস্তানের সাথে চায়না এবং পশ্চিমা বিশ্ব তথা আমেরিকার সুসম্পর্ক গড়ে উঠে, যাতে করে ভারত রাশিয়াপন্থী হতে বাধ্য হয়। আপনাদের নিশ্চয় আগে বলেছি যে বঙ্গভঙ্গ মুভমেন্টের সময় রাশিয়ানরা অনুশীলন সমিতির সন্ত্রাসীদেরকে বোমা তৈরিতে সহায়তা করেছিল। সুতরাং রাশিয়ার সাথে ভারতের সেই সম্পর্ক ছিল অতি পুরনো। সুতরাং রাশিয়ার সোভিয়েত ইউনিয়নের নাস্তিকতাবাদ এবং বেদান্তিস্ট মুভমেন্ট ভারতের একই গতিতে চলে, যার মূল উদ্দেশ্য ছিল দুই পাকিস্তানকে দুর্বল করে দেয়া। এবং এই বেদান্তিস্ট মুভমেন্টের অগ্রভাগে ছিলেন বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবী জিসি দেব। সেই যে জিসি দেবের একজন হিন্দু ছেলে এবং একজন হিন্দু মুসলিম মেয়ে পোষ্য ছিল, এবং যে পরবর্তীতে পাকিস্তান ফিলোসফিক্যাল সোসাইটির প্রধান হয়ে বাংলাদেশে এই দর্শন প্রচার করে ছাত্র সমাজে, যা নাস্তিকতাবাদেরই সামিল, যাকে আপনারা সিনক্রোনাইজড বিলিফ বলতে পারেন, যেখানে জিসি দেব নামাজও পড়ত আবার পূজাও দিত। বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইসকন সদস্যদের নিয়োগ দেওয়ার ক্ষেত্রে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে, যার প্রমাণ আপনাদেরকে গতদিন দিয়েছি। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ নামক আরএসএসের একটি শিক্ষা কার্যালয় পরিষদ আছে, অর্থাৎ একটি ছাত্র সংগঠনের সাথে সম্পৃক্ততা আছে। এই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কিছুদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি প্রোগ্রামে হরে কৃষ্ণ হরে রাম ধ্বনি দেয়। যখন ইসকনের সদস্যদেরকে দাওয়াত করেছিল একটি প্রোগ্রামে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্ররা, সেই দাওয়াতের উদ্দেশ্য ছিল কিভাবে স্ট্রেস বা প্রেশার কমানো যায় সেই বিষয়ে তাদের উপদেশ বা লেকচার শোনার অর্থে। কিন্তু ইসকনের সদস্যরা সেই লেকচার দেওয়ার শেষে হরে কৃষ্ণ ধ্বনি দিলে সেই অনুষ্ঠানে উপস্থিত আরএসএস দ্বারা অনুপ্রাণিত এই অখিল ছাত্র যে পরিষদ, বিদ্যার্থী পরিষদ, তারা হরে কৃষ্ণ হরে রাম ধ্বনি দেয়, যাতে করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে ধরে নেওয়া হয় যে এই ইসকনের সাথে অখিল বিদ্যার্থী পরিষদের সম্পৃক্ততা প্রমাণিত, এবং এতে আরও প্রমাণিত হয় আরএসএসের সাথে ইসকনের শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সমমনা ভাব এবং একসাথে কাজ করার পরিকল্পনা, যা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যাদবপুর বিশ্ববিদ্যালয়কে প্রতিরোধ করে, বিজেপি এবং আরএসএসের বিরুদ্ধে
একটি শক্ত ঘাঁটি ধরা হয়। ষাটের দশকের গোড়ায় চায়নার কাছে পরাজিত হয় ভারত। সেই পরাজয়ের গ্লানির পর 65 সালে পাকিস্তান দু পাকিস্তান একসাথে হওয়ায় ভারত পাকিস্তানকে পরাজিত করতে পারেনি। এরপরেই তৈরি হয় র, আগরতলা ষড়যন্ত্র। আমরা পশ্চিম পাকিস্তানিদের নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম, কারণ আমরা বাঙালি হয় আমাদের বিরুদ্ধে বর্ণবাদী আচরণ করত তারা। কিন্তু এর অর্থ এই নয় 1947 সালে দেশ বিভাজনের বিরুদ্ধে ছিল বঙ্গবন্ধু। আমাদের মুসলিম পরিচয় মুছে দিলে এবং 1947 সালের দেশ বিভাজনকে অস্বীকার করলে ভারতের সাথে সংযুক্ত হওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না এবং আমাদের ইসলামী পরিচয় তিরোহিত হয়ে ধর্মনিরপেক্ষতার নামে ধর্মহীন অথবা এমন একটি ইসলামের যদি কায়েম করা হয় যে ইসলামে অন্য দেব দেবীকেও গ্রহণ করা হয়, তাহলে প্রকৃতার্থে আমরা বেদান্তিস্ট মুভমেন্টের সাথে সম্পৃক্ত হয়ে যাই, যাতে করে আমাদের স্বকীয়তা আর থাকে না, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়। তাই বঙ্গবন্ধু চেষ্টা করেছিলেন অন্তত দু পাকিস্তান ভাই ভাইয়ের সমমর্যাদা টিকতে পারে কি না, কারণ উনি জানতেন যে ভারত আমাদের নিপীড়ন চালাবেই, কারণ বঙ্গবন্ধু সোহরাওয়ার্দীর শিষ্যপুত্র ছিলেন রাজনৈতিক। আমাদের উচিত ভারতকে রক্ষার জন্য পাকিস্তানের সাথে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স করা। পাকিস্তান আমাদের বিরুদ্ধে যে বৈরাচরণ করেছিল তার জবাব আমরা 71 সালে দিয়েছি, কিন্তু ভারতকে রুখবার জন্য আমাদের অবশ্যই মুসলিম বিশ্বের সাথে তথা পশ্চিমা দেশগুলোর সাথে এবং চায়নার সাথে সম্পর্ককে সুদৃঢ় করতেই হবে। RSS ভারতের ছাত্রদের মাঝে বৈদিক গণিত পাঠদানের ব্যাপারে সরকারি পলিসির ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে এবং তা ইসকন টাইমস পত্রিকায় ছাপানো হয়। এই বৈদিক গণিতের কোনো ভিত্তি নেই বলে গণিত বিশারদরা দাবি করেন, কিন্তু তারপরেও RSS-এর চাপে সরকার এ বিষয়ে পদক্ষেপ নেয় এবং ইসকন টাইমস যা বললাম এই খবরটিকে ঢালাওভাবে প্রচার করে, কারণ তারা বেদান্তিস্ট মুভমেন্টের সাথে সবচাইতে অগ্রণী ভূমিকা পালন করে। বিশ্ব হিন্দু পরিষদ জঙ্গি সংগঠনের বাংলাদেশ শাখা হিন্দু মহাজোট তাদের একটি অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জ্ঞাপন করে বিভিন্ন মন্দিরে অর্থায়নের জন্য। কিন্তু এখানে লক্ষণীয়, ইসকন মন্দিরে অর্থায়নের জন্য হিন্দু মহাজোটের মতো জঙ্গি সংগঠন নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জ্ঞাপন করে। আমরা চাই যে আমাদের যারা হিতাকাঙ্ক্ষী, আমাদের যারা কল্যাণকামী, তারা যেন নির্বাচিত হয়। ইতিমধ্যে আমরা জানেন যে গত টার্মে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পরে আমাদের দেশের লাঙ্গলবন্দের সেনান উৎসবের ঘাটগুলো তারা করে দিয়েছে, ওখানে প্রায় 100 কোটি টাকা, এবং বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় শত কোটি টাকা খরচ করবে। মঠ মন্দির, ইসকনের সাবার একটা মন্দির হচ্ছে 7.5 কোটি টাকা, রমনা কালী মন্দিরে 7 কোটি টাকা দিয়েছে। এই ভিডিওর প্রথম থেকে আপনাদেরকে বলেছিলাম কৃষ্ণ সার্কিটের কথা, রামায়ণ সার্কিটের কথা। RSS-এর অনুপ্রেরণাতেই
বিজেপি সরকারের সাথে ইসকনের সুসম্পর্ক গড়ে উঠে। পথ ভিন্ন হতে পারে বেদান্তিস্ট নন বেদান্তিস্টের, কিন্তু উদ্দেশ্য এক, মূলত হিন্দু রাষ্ট্র কায়েম করা। ইসকনের অনেক কর্মী বিজেপি এবং আরএসএস এর নেতা। ছবিতে যাকে দেখছেন উনি বিজেপির হয়ে এমএলএ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। উনি একজন সক্রিয় ইসকনের নেতা। আপনারা জানেন, যোগব্যায়ামের মাধ্যমে ভারতীয় সংস্কৃতি প্রচার করে দেওয়াই হচ্ছে নরেন্দ্র মোদীর সরকারের একটি পলিসি। যোগব্যায়ামের সম্প্রসারণের মাধ্যমে ইসকনের অনেক সদস্য মুসলিম রাষ্ট্রগুলোতে ইসকনের কার্যকলাপ প্রসারিত করছে। প্রমাণস্বরূপ তুরস্কে ইসকনের সদস্যরা গিয়ে যোগব্যায়ামের উপরে কার্যক্রম পরিচালনা করেছে। যারা আসলে হাঙ্গেরিয়ান, বাংলাদেশেও ইসকনের বিদেশি সফেদ অনেক সম্প্রসারক আছেন, যারা যোগ ব্যায়ামের মাধ্যমে এই ইসকনের কার্যাদি সম্প্রসারণের ক্ষেত্রে তাদের যেই প্রচার তা চালিয়ে থাকেন। যোগ ব্যায়ামের মাধ্যমেই তারা তাদের সংস্কৃতির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। যোগ ব্যায়ামে কোনো সমস্যা নেই, সমস্যাটি হচ্ছে যোগ ব্যায়ামটিকে কেন নরেন্দ্র মোদী সরকার এত জোর দিয়ে গ্রহণ করলেন এবং কেনই বা এই যোগ ব্যায়াম দূরদর্শনে সম্প্রসারণের ক্ষেত্রে এবং সম্প্রচারের ক্ষেত্রে প্রাথমিক ভূমিকা পালন করছে এবং কেন দূরদর্শন বাংলাদেশ টেলিভিশনের সাথে টেরেস্ট্রিয়াল চুক্তিতে গেল, ব্যাপারগুলো স্পষ্ট হওয়া দরকার। এতে স্পষ্ট প্রমাণিত হয় যোগসূত্র। অনেকে বলতে পারেন যে যোগব্যায়াম ভারতের বহু প্রাচীন একটি কার্যক্রম, কিন্তু যখন হঠাৎ করেই এগুলোর সাথে মিল পাওয়া যায় এবং যখন সরকার কেন এই বিষয়টিকে সাংস্কৃতিক মাধ্যম হিসেবে নিয়েছে সেটা ভাববার প্রয়োজন দেখা দেয়, তখন উচিত আসলেই দুবার ভাবা।